ঘূর্ণিঝড় মুখার প্রভাবে কক্সবাজারের সেন্ট মার্টিন ও টেকনাফে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসে গাছপালা ও অন্তত 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। রবিবার দুপুরের পর ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে কক্সবাজারের টেকনাফ সহ বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসের পাশাপাশি বৃষ্টিপাত হয়। ঘূর্ণিঝড় মোখা সন্ধ্যার দিকে দুর্বল হয়ে পড়ায় থেমে গেছে ঝড়, তবে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকে। সমুদ্র উত্তাল রয়েছে। কক্সবাজার উপকূলের 5 লাখ মানুষকে 576টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। সেন্ট মার্টিন দ্বীপ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঝড় থেমে যাওয়ায় লোকজন সন্ধ্যা থেকে মালামাল নিয়ে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। আমরা একটা নিজের বাসস্থানে চলে যাচ্ছি। ঘূর্ণিঝড় এখন চলে গেছে, আর আশ্রয় কেন্দ্র তো বাসার মাঝে চলে যাবে। পানি টানি হামে গিয়ে পানি টানি নুড়ে আর বাড়ি যাই। কক্সবাজারের জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে অন্তত 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 2,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আমরা কিন্তু প্রায় 2.5 লক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে আমরা আনতে সক্ষম হয়েছিলাম, এবং এই আশ্রয়কেন্দ্রে আনার কারণেই কিন্তু আজকে যে ঘূর্ণিঝড় মুখার কারণে আমাদের কিন্তু এই কক্সবাজার জেলায় কোনো হতাহতের কিন্তু কোনো ঘটনা ঘটেনি। এদিকে টেকনাফের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই। আমাদের এই যে ঘরবাড়ি, এটা জলি পর্দা, এটা ভাঙি গেছে, ঘরবাড়ি উড়ে নিয়ে গেছে, এটা গাছ গোছালা ভাঙছে আর কি। আমাদের হতে হলে আমাদের বাড়িগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই বড় দেখতেছেন, এই বড় একদম মিশে গেছে সব। আর এই আমার খুব বড় কমত 10 লক্ষ টাকা। ঘরবাড়ি মেরামতে সরকারের সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঘূর্ণিঝড় মুখার প্রভাবে কক্সবাজারের সেন্ট মার্টিন ও টেকনাফে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসে গাছপালা ও অন্তত 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। রবিবার দুপুরের পর ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করে। এর প্রভাবে কক্সবাজারের টেকনাফ সহ বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসের পাশাপাশি বৃষ্টিপাত হয়। ঘূর্ণিঝড় মোখা সন্ধ্যার দিকে দুর্বল হয়ে পড়ায় থেমে গেছে ঝড়, তবে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকে। সমুদ্র উত্তাল রয়েছে। কক্সবাজার উপকূলের 5 লাখ মানুষকে 576টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। সেন্ট মার্টিন দ্বীপ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঝড় থেমে যাওয়ায় লোকজন সন্ধ্যা থেকে মালামাল নিয়ে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। আমরা একটা নিজের বাসস্থানে চলে যাচ্ছি। ঘূর্ণিঝড় এখন চলে গেছে, আর আশ্রয় কেন্দ্র তো বাসার মাঝে চলে যাবে। পানি টানি হামে গিয়ে পানি টানি নুড়ে আর বাড়ি যাই। কক্সবাজারের জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে অন্তত 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 2,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আমরা কিন্তু প্রায় 2.5 লক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে আমরা আনতে সক্ষম হয়েছিলাম, এবং এই আশ্রয়কেন্দ্রে আনার কারণেই কিন্তু আজকে যে ঘূর্ণিঝড় মুখার কারণে আমাদের কিন্তু এই কক্সবাজার জেলায় কোনো হতাহতের কিন্তু কোনো ঘটনা ঘটেনি। এদিকে টেকনাফের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই। আমাদের এই যে ঘরবাড়ি, এটা জলি পর্দা, এটা ভাঙি গেছে, ঘরবাড়ি উড়ে নিয়ে গেছে, এটা গাছ গোছালা ভাঙছে আর কি। আমাদের হতে হলে আমাদের বাড়িগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই বড় দেখতেছেন, এই বড় একদম মিশে গেছে সব। আর এই আমার খুব বড় কমত 10 লক্ষ টাকা। ঘরবাড়ি মেরামতে সরকারের সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। দিলশাদানি দীপ্ত বার্তা কক্ষ।